নমস্কার, স্বাগতম। এয়া হৈছে ফাইনেল রিপোর্ট, স্টুডিওত মই প্রাঞ্চল। করিমগঞ্জত মথাউরি ছিগি হাহাকার পরিস্থিতি, নেরানেপেরা বরষুণ আর মিজোরামৰ পৰা নামি অহা ব্রাহ্মণি পানীয়ে ছিগিলে দুটাক মথাউরি। জিলাখনৰ বারৈগ্রাম এলাকার চেংচুরিপার গাঁৱত লংগাই নৈর ব্রাহ্মণি পানীয়ে ছিগিলে মথাউরির প্রায় 30 মিটার অংশ। ছিগা অংশৰে কেইবাখনো গাঁৱত হুড়া হুড়ে সোমাইছে লংগাই নৈর পানী। দত্তপাড়া, কাকুরিপাড়, আন্ধারিগাঁও, বারৈগ্রাম, ইছামতী আদিকে ধরে কেইবাখনো গাঁৱত ছিগা মথাউরিৰে সোমাইছে পানী। আনহাতে পাথারকান্দি সমষ্টির বিলবাড়ি গাঁওতো লংগাই নৈর বাঢ়নী পানীয়ে ছিঙিলে মথাউরি। রাতাবাড়ি সমষ্টিত শিলা নৈর পানীয়ে প্লাবিত করেছে বহু গাঁও। মুঠর উপর করিমগঞ্জ জেলাত লংগাই আর শিংলা নৈর বিপদসীমা উপরে বইছে জলপৃষ্ঠ। দিনের নিশালে এই দৃশ্যব আমি দেখাই আছো আপনার। করিমগঞ্জ কেনে এক পরিস্থিতির উদ্ভব হয়েছে, মথাউরি ছিগি হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেরানেপেরা বরষুণ আর মিজোরামের নামি অহা বাঢ়নী পানীয়ে ছিগিলে দুটাক মথাউরি। জেলাখনৰ বারৈগ্রাম এলাকার চেংজুরিপার গাঁৱত লংকাই নৈর বাঢ়নী পানীয়ে ছিগিলে মথাউরির প্রায় 30 মিটার অংশ, আর ছিগা অংশরে কেইবাখনো গাঁৱত হুড়া হুড়ে সোমাইছে লংগা নৈর পানী। বারোবাজির পর ইয়াত অল্প অল্প ছিঙ্গিব ছিঙ্গিব নিচনা ভাব আছিল, যেটা তেতিয়া আমালোকে ইনফর্ম করে দিছে বিভাগীয় কর্তৃপক্ষবিলাক, কিন্তু সোনকালে হিবিলাক না অহার কারণে এই এইটো ঘটনা ঘটিল। যদি সোনকালে হিকল আহিলে হতেন তেতিয়া এইটো কন্ট্রোল হয়ে গেলহেতেন, তিন চারিটা বেগ ঢালি দিলে ইয়াত কাম হয়ে যেত, কিন্তু এইবিলাক না অহার কারণে এইটো ডাঙর হয়ে গেল। আর এতিয়া যি কারণে যে এতিয়া এই ছিঙাৰ কারণে 15-14খন গাঁও এতিয়া প্রভাবিত হয়ে গেল, আর এই বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখত রাইজবিলাক নুভুগাইছে। গাফিলতি নিশ্চয় আছে বিভাগীয় কর্তৃপক্ষ, যেহেতু ইএনডি ডিপার্টমেন্ট আর ফ্লাড কন্ট্রোল বিভাগের কর্মকর্তাবিলাককে সঠিক সময়ে কাম যদি করিলে হলহেতেন তেতিয়াই এই দুর্ঘটনা নঘটিলহেতেন। কামপুরের মাধবপাড়াত বরাপানির বাঢ়নী পানী উতালে দলং। জুরিপাড়ার সমীপর এখন বাঁহর দলং উতাই নিলে বানে। খানদাং জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দিয়ার পিছতে হাহাকার। কামপুরের ভিন্ন ঠাইত বাঢ়নী পানীয়ে ক্ষতি করার আশঙ্কা করা হয়েছে। পুনর্বার জানাইছো, কামপুরের মাধবপাড়ত বরাপানির বাঢ়নী পানী উতালে দলং। জুরিপাড়ার সমীপর এখন বাঁহর দলং উতাই নিলে বানে। খানদাং জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দিয়ার পিছতে হাহাকার পরিস্থিতি। কামপুরের ভিন্ন ঠাইত বাঢ়নী পানীয়ে ক্ষতি করার আশঙ্কা করা হয়েছে। কামপুরের মাধবপাড়ত বরাপানির বাঢ়নী পানীয়ে উতাই নিলে দলং। আর জুরিপাড়ার সমীপর এখন বাঁহর দলং উতাই নিলে বানে। যেহেতু ইতিমধ্যে আমি কৈছো যে জলবিদ্যুৎ প্রকল্পবুর পানি অথবা আন প্রান্তর পানি এতিয়া এৰি দিয়া হৈছে, যার ফলতেই হাহাকার অবস্থা নামনি অংশত। আর ইয়া বরাপানির বাঢ়নী পানী উতালে এখন দলং। কামপুরের মাধবপাড়ত জুরিপাড়ার সমীপর এখন বাঁহর দলং উতাই নিয়ার পাছত হাহাকার পরিস্থিতির উদ্ভব হয়েছে। বর্তমান নিশার সময় এই সময়খিনিত যথেষ্ট আতঙ্কত পার করবলগিয়া হয়েছে স্থানীয় লোকসকলে। খানদাং জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দিয়ার পিছতে হাহাকার অবস্থা নামনির লোকসকলের। কামপুরের ভিন্ন ঠাইত বাঢ়নী পানীয়ে ক্ষতি করার আশঙ্কা করা হয়েছে, যেহেতু নিশার সময় এইখানি সময়ত এক হুলস্থূলীয়া পরিবেশের সৃষ্টি হয়েছে স্থানীয় লোকসকলের মাজত। বোকাখাত কার্বি আংলং সীমান্তবর্তী কাকচাং জলপ্রপাতর ভয়ঙ্কর রূপ। জলপ্রপাতত হুড়া হুড়ে নামি আহিছে পানি, পাহাড়ত হওয়া বরষুণের ফলত নামি আহিছে জলধারা। শঙ্কিত হয়ে পড়ছে অঞ্চলবাসী। এই দৃশ্য দেখুৱাইছো আপনাদের, ইয়া বোকাখাত কার্বি আংলং সীমান্তবর্তী কাকচাং জলপ্রপাতর ভয়ঙ্কর রূপর দৃশ্য। জলপ্রপাতত হুড়া হুড়ে নামি আহিছে পানি, পাহাড়ত হওয়া বরষুণের ফলত এনেধরণে জলধারা নামি আহিছে, যার ফলত শঙ্কিত হয়ে পড়ছে অঞ্চলবাসী। কাইলৈ দিনৰ 12 বজালৈ অসমত থাকিব ৰিমলৰ প্ৰভাৱ। কাইলৈ বৰাক উপত্যকাত সৰ্বাধিক প্ৰভাৱ পৰাৰ সম্ভাৱনা আছে। বৰাকৰ প্ৰতিখন জিলাত ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে দুৰ্যোগ প্ৰশমন বিভাগে। 12 বছৰ পূৰ্বে জলপথত যাত্ৰা কৰাৰ আহ্বান জনোৱা হৈছে। যান বাহনেৰে চলাচল কৰাৰ সময়তো সতৰ্ক হোৱাৰ আহ্বান জনোৱা হৈছে। ৰিমলৰ প্ৰভাৱত এতিয়ালৈকে অসমত 3গৰাকীৰ মৃত্যু হোৱাৰ লগতে 17জন আঘাতপ্ৰাপ্ত হৈছে। ৰিমলৰ বাবে ৰাজ্যত বিভিন্ন স্থানত কৰ্তন কৰা হৈছিল বিদ্যুৎ সেৱা।
শিক্ষানুষ্ঠানসমূহ বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসনে ভূমিকা লব বলে আজি এক বৈঠক দুর্যোগ প্রশমন বিভাগে প্রকাশ করে। রাজ্য সরকারের মুখ্য সচিবর উপস্থিতিত এই বৈঠক উপস্থিত থাকে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিং, বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ বিষয়া, এস ডি আর এফ, এন ডি আর এফ, সেনাবাহিনীর উচ্চপদস্থ বিষয়াসক। আর কাইলৈ দিনের 12 বজালৈ থাকিব রিমলর প্রভাব। কাইলৈ বরাক উপত্যকাত সর্বাধিক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। বরাকর প্রতিখন জেলাত ইতিমধ্যে রেড এলার্ট জারি করা হয়েছে দুর্যোগ প্রশমন বিভাগের তরফের। 12 বজার পূর্বে জলপথত কোনো লোকক যাত্রা নকৰিবলৈ আহ্বান জানানো হয়েছে। ইফালে যান বাহনের চলাচল করার সময়তো সতর্ক হয়ে থাকবলে আহ্বান জানানো হয়েছে। গোটে স্টেটত ট্রি ফলিং কারণে মানে বহুত গাছ বিলাক পড়েছে, বিকজ হাই স্পিড উইন্ড আহিছে। প্লেসেস ওয়ার সাম ল্যান্ডস্লাইড হ্যাজ অলসো হ্যাপেন, সাম স্মল ফ্লাডস হ্যাভ অলসো হ্যাপেন ইন করিমগঞ্জ। সো এই গোটে বস্তুক রিমল দ্বারা উত্থাপিত পরিস্থিতি আমি ভালকে মোকাবিলা করব পারো কি উই আর ফুল্লি প্রিপেয়ার্ড আমি যিকোনো পরিস্থিতির মোকাবিলা করবলে, ওয়েদার ইন টার্মস অফ রিলিফ, ওয়েদার ইন টার্মস অফ রেসপন্স, আমি ফুল্লি প্রিপেয়ার্ড আসো। আর এইটার কারণে কমিউনিকেশন বহাল রাখা আমার কারণে প্রথম প্রায়োরিটি, সো দ্যাট ওয়েদার চলাচল ব্যবস্থা হোক মানে রেলওয়ে লাইন আর ট্রেন প্লেন সড়ক এইবিলাক খোলা রাখবলে হলে, নহলে আমার মানে কথাবার্তার কমিউনিকেশন যেনেকা টেলিফোন, ডেটা কানেক্টিভিটি, এই গোটে কমিউনিকেশন চ্যানেল ওপেন রাখার কারণে যে ব্যবস্থা করব লাগে সেই গোটে ব্যবস্থা করা হয়েছে। ইফালে রিমলের বাবে কাইলৈ কেবাখনো জেলাত বিদ্যালয় বন্ধ। নগাঁও, হুজাই, পশ্চিম কার্বি আংলঙত বন্ধ থাকিব বিদ্যালয়। গোলাঘাট, ডিমা হাসাও, কাছাড়তো বিদ্যালয় বন্ধৰ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় বন্ধ থাকিব চৰাইদেউ, হাইলাকান্দি আৰু করিমগঞ্জতো। কাইলৈ কেবাখনো জেলাত বিদ্যালয় বন্ধ থাকিব। নগাঁও, হুজাই, পশ্চিম কার্বি আংলং এই স্থানসমূহ বন্ধ থাকিব বিদ্যালয়। ইফালে গোলাঘাট, ডিমা হাসাও, কাছাড়তো বিদ্যালয় বন্ধৰ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় বন্ধ থাকিব চৰাইদেউ, হাইলাকান্দি আৰু করিমগঞ্জতো। ইয়ার মাজতে সুবুরিয়া রাষ্ট্র ভূটানত বতরের ভয়ঙ্কর রূপ, যিকোনো মুহূর্তত হব পারে ডাওয়ার বিস্ফোরণের ভূমিস্খলন। রাজ্যবাসীক ভূটান সরকারের সাবধানবাণী। ভূটানত অব্যাহত আছে নেরানেপেরা বরষুণ, ডাওয়ার বিস্ফোরণ হলে ভূটানের নামনি সোমাব বিশাল জলধারা। ইতিমধ্যে জলস্তর বৃদ্ধি পাইছে বেকি নদীর, বেকিকে ধরে আন আন উপনদীও বৃদ্ধি পাইছে জলস্তর। শঙ্কিত হয়ে পড়েছে নৈপরিয়া লোকসক, নদীর বুকুত বন্ধ করা হয়েছে নাওয়ার চলাচল। বাক্সা আর বরপেটা জেলাত অধিক প্রভাব পেলাব ভূটানের প্রলয়ে। তেনে ভূটানের পানি আহিব পারে, সেই কারণে আমার এই গ্রামের মানুষবিল সাবধান হয়েছে। পানি বাড়ি আছে আর আপনার সব নাও সাওয়া সব রয়ে আছে, তেন চলাবার দেওয়া নাই। আর এইফালে বাঁধ দিছে, এই বানও ভাঙি যাব, এখন তখন গাড়ি গুলা সব উঠাই ফেলছে। বান এখন আজিকালির ভিতর মানে আজি মানে গ্যারান্টি আছে আজি ভাঙবো বলে। আর রাতেপার পর 12টার মানুষবিলাকে নাওবিল বন্ধ করে দিছে, নাও চলাচল বন্ধ বন্ধ হয়েছে। কিবা কারণ যদি তল হয়ে যায় মানুষগুলা, গরিব মানুষ নাও যাব, মানুষ মরব, ভয় লাগিছে। আপনার ভয় লাগি গেছে, আরো পানি আরো বাড়ার সংখ্যা আছে, সেইকারণে খবর হয়েছে। উমরাংশর কপিলী জলবিদ্যুৎ প্রকল্প এরিছে পানি, খুলি দিয়া হয়েছে প্রকল্পটির 7খন স্লুইস গেট। বান্ধৰ ওলাই অহা অতিরিক্ত পানীয়ে বৃদ্ধি করেছে কপিলী নদীর জলস্তর, আতঙ্কিত হয়ে পড়েছে কপিলীপরিয়া বাসিন্দাসক। ইতিমধ্যে হোজাইবাসীক সতর্ক হয়ে থাকি আহ্বান জানাইছে জেলা আয়ুক্ত লাচিত কুমার দাসে। এয়া কপিলী জলবিদ্যুৎ প্রকল্পে পানী এৰি দিয়া দৃশ্য দেখুৱাইছো। খুলি দিয়া হয়েছে প্রকল্পটির 7খন স্লুইস গেট, জলস্তর বৃদ্ধি পাইছে এতিয়া কপিলী নদীর, আতঙ্কিত হয়ে পড়েছে কপিলীপরিয়া বাসিন্দাসক।
বিগত দুদিন ধরে হওয়া ধারাষার বরষুণের ফলত শিলচর হাহাকার পরিস্থিতি। সোমবারে নিশা হওয়া শিলাবৃষ্টির ফলত পানি জমা হয়ে খহি পড়ে সিলিং। কার্যালয় চলি থাকার মাজতে ফলস সিলিং ভাঙি পড়ে যদিও হতাহত হওয়া নাই কোনো লোক। ইয়া দেখাইছো আপনার শিলচরের দৃশ্য। সোমবারে নিশা হওয়া শিলাবৃষ্টির ফলত পানি জমা হয়ে খহি পড়ে সিলিং। কার্যালয় চলি থাকার মাজতে ফলস সিলিং ভাঙি পড়ে যদিও সৌভাগ্যর বিষয় যে কোনো লোক হতাহত নহল। ইফালে কৃত্রিম বানত বুর গল করিমগঞ্জের স্ট্রংরুম। করিমগঞ্জ কলেজ চৌহদত আছে স্ট্রংরুম, তো পাম্প লগায় পানি সিঁচিছে প্রশাসনে। সোমবারে নিশারে পৰা অহা ধারাষার বরষুণের ফলত করিমগঞ্জের ঠায়ে ঠায়ে বানপানির সৃষ্টি হয়। আর এই সন্দর্ভত করিমগঞ্জের পৰা অধিক জানাব আমার সাংবাদিক গৌরীশ নন্দীয়ে। রিমালোর ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে গোটে রাজ্য আর করিমগঞ্জত। আজি কিন্তু কৃত্রিম বানপানি হিমশিম খাবলগা হয়েছে। আর এই মুহূর্ত যদি দেখা যায় করিমগঞ্জ কলেজের চৌহদত কিন্তু পানি সুমাই পড়েছে। আর করিমগঞ্জ কলেজত, এইখান করিমগঞ্জ কলেজত কিন্তু আছে করিমগঞ্জ লোকসভা আসনের স্ট্রংরুম। আর এই স্ট্রংরুমের যে চৌদিশে কিন্তু পানি সুমাই গেছে, যদিও স্ট্রংরুমত এই মুহূর্তলৈকে পানি সুমা নাই। ইয়াকে কেন্দ্র করেছি, পানি সুমা কেন্দ্র করে কিন্তু হিমশিম খাব লগাইছে প্রশাসনে। আর আমি দেখিবলৈ পাইছো যে এনেদরে যে পাইপডাল আছে, পাইপ দিয়ে পানি নিষ্কাশনের কাম চলি আছে। আর এইখান যে করিমগঞ্জের মুখ্য রাজপথ স্টেশন রোড, স্টেশন রোডত কিন্তু বেরিকেড লগাই বন্ধ করে দিয়া হয়েছে চারিওফালে। ইয়াতে কোনো যে যান বাহন নহল, ইয়াতে সকল যান বাহন ডাইভার্ট করে দিয়া হয়েছে, এইফালে যাব দিয়া হওয়া নাই। গতি এইফালে আর যদি আমি মুখ্য পয়েন্টের ফলে যদি দেখো, সকল ফলে কিন্তু যে যান বাহন চলাচল স্থগিত আছে। আর এনেদরে যে পাইপ ডাইল লগাই ইয়াতে পাম্প বহুয়া হয়েছে, পাম্প বহুয়াই কিন্তু পানি ওলা হয়ে আছে। এইখান করিমগঞ্জ কলেজের লগতেই কিন্তু এখন বিশাল খেলপথার আছে, এই খেলপথারত প্রায় এক আঁটু পানি আছে বর্তমানে। গতি যে এই যে পথারত খেলপথার পানি কিন্তু এই মুহূর্তত কিন্তু স্থগিত আছে, যদিও বরষুণ স্থগিত আছে। কিন্তু যে প্রশাসনে যাতে স্ট্রংরুমত পানি নমায় ইয়ার কিন্তু যথেষ্ট তৎপরতা চলাই আছে, পানি নিষ্কাশন করে আছে। আর যদি একটা কথা, ভাল কথা কব লাগবে যে এই মুহূর্তত যে বরষুণ স্থগিত থাকার কারণে পানি আরো বৃদ্ধি হওয়া নাই, পাম্প করে ওলোয়া হয়ে আছে। কিন্তু যদি বরষুণ দিয়ে পুনর যদি ধারাহার বরষুণ দিয়ে তেনেহলে কিন্তু পরিস্থিতি সলনি হব পারে। গতি প্রশাসনকে আমি যদি জানিব পারিছো সাজু আছে, যদি এনেদরে পরিস্থিতির সৃষ্টি হয় তেওঁলোকে স্ট্রংরুম সলনিও করিব পারে। যদি এই মুহূর্তলৈকে কিন্তু কব পৰা যায় যে এনেদরে পরিস্থিতি আহা নাই, কিয়নো বরষুণের উপর সকলো নির্ভর করে। বরষুণ কিন্তু স্থগিত হয়ে আছে করিমগঞ্জত, এই মুহূর্ত কিন্তু বরষুণ হওয়া নাই। গতি প্রশাসনে যে পানি, যেসমূহ পানি মানে কলেজের স্ট্রংরুমের আহে পাহে সুমাইছে, এই পানি কিন্তু নিষ্কাশন অতি ক্ষিপ্র গতি করে আছে। আর গতি যদি ধরা যায় স্ট্রংরুমের পর প্রায় এক দেড় ফুট তলত এটা পানি আছে, ভিতর সুমাও নাই, আর কেবলমাত্র বরষুণের উপরতে নির্ভর করে। গতি যে কলেজ প্রশাসনে যে ব্যবস্থা লোক লাগে এয়া লইছে, আমি দেখবলে পাইছো সকল ব্যবস্থা লইছে। আর স্ট্রংরুম এতালে করিমগঞ্জ সুরক্ষিত আছে। এইটো মাইথান স্টিল নহয়, ও ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল, করেক্ট। সৃষ্টি হব পৰা যিবোৰ কারক আছে সেইবোৰ কারকক নির্মূল কৰাটো নির্বাচন আয়োগৰ কর্তব্য দায়িত্ব বুলি উচ্চতম ন্যায়ালয়ে 2013 চনত সুব্রহ্মণ্যম স্বামী ভার্সেছ ইউনিয়ন অফ ইন্ডিয়া শীর্ষক এটা গোচৰত স্পষ্টকৈ কৈ থৈছে। তেনে ক্ষেত্ৰত বিভিন্ন সময় ইভিএমৰ ওপৰ সন্দেহ প্রকাশ কৰি বিভিন্ন লোক উচ্চতম ন্যায়ালয়ৰ কাষ চাপে, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ৰ পৰোক্ষভাৱে বা প্রত্যক্ষভাৱে নিজৰ নির্দেশসমূহত ইতিমধ্যে এটা কথা স্পষ্ট কৰিছে, সেইটো হৈছে ইভিএম সম্পূর্ণরূপে বিসঙ্গতির পৰা মুক্ত। কিন্তু যেহেতু এটা মেশিন, ইভিএমটুক বিসঙ্গতির পৰা মুক্ত বুলি কোৱাৰ অর্থটো হৈছে রিমোটলি ইভিএমটোৰ যি ডেটা ফিড হল সেই ডেটাসমূহ টেম্পার কৰিব পৰা নাযায়। যদিহে ভুল ডেটা টেম্পার কৰা হয় তেনে এক সন্দেহৰ অৱকাশ বিভিন্ন সময়ত হয়, আৰু এই সন্দেহবোৰ দূৰ কৰিবলৈ উচ্চতম ন্যায়ালয়ে বিভিন্ন সময়ত বিভিন্ন নিৰ্দেশ দি থাকে আৰু সমান্তৰালকৈ নিৰ্বাচন বিভিন্ন পদক্ষেপ গ্ৰহণ কৰি থাকে। মূল কথাটো হৈছে ইভিএমৰ ওপৰত মানুহৰ বিশ্বাস, ৰাইজৰ ভোটাৰৰ বিশ্বাস থাকিব লাগিব, তেতিয়াহে আমাৰ গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়াটো বা নিৰ্বাচনী প্ৰক্ৰিয়াটো শক্তিশালী
হব। প্রিয় দর্শক, আপনার মন্তব্য, আপনাদের মন্তব্য করব এই বিষয় সন্দর্ভত আমার সঙ্গে সংযুক্ত হব। ইউটিউব চ্যানেল আর ফেসবুকের যোগেদ আমার সঙ্গে আপনাদের সংযুক্ত হব পাব, আর ইউটিউব আর ফেসবুকের কমেন্ট সেকশনত আমার এই বিশ্লেষণের সন্দর্ভত মন্তব্য করব পাব, মন্তব্য করে থাকবে, প্রতিক্রিয়া দিয়ে থাকবে। ইভিএম সন্দর্ভতেই নয়, আন আন যে নির্বাচনী প্রক্রিয়া সন্দর্ভতো মন্তব্য করে থাকবে। আপনাদের মন্তব্য আমার কারণে চালিকা শক্তি, নির্বাচনের সকল বা বাতরির বাবে চাই থাকবে নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। হয় হয়, আমার সমূহীয়া বিয়াখনত আমিও যিমানখিনি পারো সহায় করেছো, তেখেতসকলের এই পদক্ষেপ আমি অতিকে ভাল পাইছো, আর সেই কারণে আমার কমিটির ফলেরপরাও আমি যিমানখিনি পারো সহায় সহযোগ আগবাইছো। না, আমার তো দক্ষিণ মৈদাম, আমার তো নতুন বাজার বৈশিষ্ট্য মৈদাম দুর্গা মন্দির পরিচালনা সমিতি। আমি অভ্যর্থনা খোৱা লোৱা, আমি লঘু আহারৰ পৰা আমি দুপৰীয়াৰ ভাত সাজলৈকে গোটেইখিনি। অসমীয়া লেখক, কবি আর অনুবাদক আরুণি কাশ্যপ 2024 বর্ষর মার্কিন যুক্তরাষ্ট্রের অনুবাদকক প্রদান করা আর্মরি স্কুয়ের বটার বাবে মনোনীত হয়েছে। আর্মরি স্কুয়ের বটা দক্ষিণ এশিয়ার অর্থাৎ ভারত, বাংলাদেশ, ভূটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ যিকোনো ভাষার ইংরাজি অনুবাদ করা সাহিত্যের বাবে প্রদান করা বিশ্বর প্রথম আন্তঃরাষ্ট্রীয় পুরস্কার। অনুরাধা শর্মা পূজারীর তিনিটা দশকর নির্বাচিত গল্প আর এজন ঈশ্বরের সন্ধানত নামের উপন্যাসিকাখন অনুবাদ করার বাবে মনোনীত হয়েছে এই বটার বাবে। আমেরিকারপ্র আরুণি কাশ্যপে কয়, অনুরাধা শর্মা পূজারীক পাঠকে উপন্যাসিকা হিসাবে বেশি ভালকই জানে, কিন্তু কেবাখনো স্মরণীয় উপন্যাসিকা আর চুটিগল্পর সংকলনও লিখিছে। আমি পাহরি যাও যে এটা বা এই আর্ট ফর্মটো অতি পাকৈ, সে মানে এজন ঈশ্বরের সন্ধানত উপন্যাসিকার লগতে বহন্তর গান, কেথারিনের সঙ্গে একটা নির্জন দুপরিয়া, এজন অসামাজিক কবির বায়োগ্রাফি আর নো মেন্স ল্যান্ডের 10টা গল্প নির্বাচন করেছো অনুবাদের বাবে। অনুরাধা শর্মা পূজারীর গল্প আর উপন্যাসিকা আমরি স্কোয়ার প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেচার অ্যান্ড ট্রান্সলেশন এই পুরস্কারটির কারণে মনোনীত হওয়া বলে শুনি, শর্টলিস্ট হওয়া বলে শুনি মানে অত্যন্ত আনন্দিত হয়েছো। আর অনুরাধা শর্মা পূজারীর সকল পড়ুয়ক মানে অভিনন্দন জানাইছো। মূর কারণে এটি সম্পূর্ণ একটা ব্যক্তিগত আনন্দের কথা, কারণ মানে সরেপরাই অনুরাধা শর্মা পূজারীর লেখা পড়ি খুবই ভাল পাইছিল আর গল্প পড়ি খুবই ভাল পাইছিল, কিন্তু হৃদয় বিজ্ঞাপনের পাশতে এজন ঈশ্বরের সন্ধানের কিতাব মূল অন্যতম প্রিয় উপন্যাস। সেই উপন্যাস মানে কি বার পড়ছো, উপন্যাসিকা আসলে সেই উপন্যাসিকা মানে কি বার পড়ছো তার হিসাব নাই। আজি আমরি স্কোয়ার প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেচার অ্যান্ড ট্রান্সলেশনের কারণে অনুরাধা শর্মা পূজারীর গল্প আর উপন্যাসিকা এজন ঈশ্বরের সন্ধানত শর্টলিস্ট হওয়া বলে শুনি, সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়া বলে শুনি মানে অত্যন্ত আনন্দিত হয়েছো। বিশ্বনাথের চতিয়াত জঘন্য ঘটনা, দলবদ্ধ ধর্ষণের বলি এগারী কিশোরী, কিশোরীগীক বিহু সাবলে মাতি আনিছিল প্রেমিকে, প্রেমিক মনোজ দাসার লগতে আন দুই সহযোগীয়ে সংঘটিত করে জঘন্য ঘটনা। বিহু অনুষ্ঠান দেখাবলে বলে নি এটা পরিত্যক্ত ঘরত সংঘটিত করে এই নির্লজ্জ কাণ্ড। চতিয়া আরক্ষীর জালত তিনি ধর্ষণকারী মনোজ তাসা, নিপু তাসা আর সুশীল পান তাঁতি। অতি জঘন্য এক ঘটনা সংঘটিত হয়েছে বিশ্বনাথের চতিয়াত। দলবদ্ধ ধর্ষণের বলি হল এগারী কিশোরী আর কিশোরীগীক বিহু সাবলে মাতি আনিছিল প্রেমিকে, প্রেমিক মনোজ দাসার নেতৃত্বতে এই অতি নির্লজ্জ আর জঘন্য কাণ্ড সংঘটিত করলে আন দুজনে। মহানগরীর রাজগড় উলুবাড়ি সংযোগী পথত বিপজ্জনকভাবে পড়ে আছে দুটাক বিদ্যুৎ পরিবাহী খুঁটা। পুয়া 4 বজাতে পড়ে থাকা খুঁটাকিটাক এতালে শক্তি বিভাগে লওয়া নাই কোনো ব্যবস্থা। অঞ্চলট বিদ্যুৎ যোগানোর সম্পূর্ণরূপে ব্যাহত যাতায়াত ব্যবস্থা। সমগ্র ঘটনাক শক্তি বিভাগে হেমাহি প্রদর্শন করার অভিযোগ স্থানীয় লোকের। এই সন্দর্ভ আমার সাংবাদিক প্রিয়ব্রতর এক রিপোর্ট আগবাইছ। কালি দিনটোরপর সাগরীয় ঘূর্ণিবতার হিমলর প্রভাব অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চলের প্রায় কেইখন রাজ্যতে দেখবলে পাওয়া গৈছিল। আর তার পরিপ্রেক্ষিততে তথা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য কেইখনত আংশিক বা প্রবল গতি ধুমুহা বতাহ, তার লগতে বরষুণের প্রভাব দেখবলে পাওয়া গৈছিল। আর মই বর্তমান উপস্থিত আছো গুৱাহাটী মহানগরীর হরণিয়াত, আর হরণিয়া দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিছো যে রিমলৰ পৰা কেনে ধৰণে প্রভাব পৰিছে এই অঞ্চলত। গুৱাহাটী
মহানগরীর মাজমজিয়ার মাজমজিয়া বলে কব লাগবে আসলে হরণিয়ার এই অঞ্চলট দুটাক লাইন অফ পোস্ট ভাগি আছে। ইয়াতে এই রাস্তাটো অতি জনব্যস্ত এটা রাস্তা আসলে, আর ইয়াতে বর্তমান সময় দুটাক লাইনের খুঁটা ভাগি থাকা যে বিদ্যুৎ পরিবাহী তার আসলে বিদ্যুৎ পরিবাহী তার থাকে তার খুঁটা ভাগি থাকা আসলে দেখবলে পাওয়া গেছে। আর রাতেপার ভাগতে APDCL কর্তৃপক্ষক জানা হয়েছিল সমগ্র বিষয়টির বিষয়ে যে ইয়াতে দুটাক খুঁটা ভাগি আছে, কিন্তু কোনো বিষয়া তথা কর্মচারী বর্তমানলকে ইয়াত উপস্থিত নোহার অভিযোগ উত্থাপন হয়েছে। আর স্থানীয় ব্যক্তি আছে, আমি সঙ্গে কথা পাতবলে চেষ্টা করি। দাদা কেতিয়া ভাগিছে কারেন্টের খুঁটা কেটে? তো মই রাতেপা শুই উঠি চারিটামান বাজাত উঠিছো, উঠি পেলে শব্দ এটা পাই উঠি আইলো, উঠি আই দেখিছো এই দুইটা মানে খুঁটা পড়ি আছে। আমি লগেলগে ACB প্রথমতে উলুবাড়িত ফোন করলো, উলুবাড়ি গেলে আমার নহব সানমারিত কক, মই সানমারিত করলো, সানমারি SDO-র ফোন নম্বর মারিলো, SDO-র ফোন নম্বর সুইচ অফ, বোধ করো এটাও অফ আছে নাকি সুইচ কব নোৱাৰো। তারপর আপনার একটা কন্ট্রোল রুমের নাম্বার পালো, তাতে মারিলো, তাত ধরলে ম্যাডাম এটাকে রিসিভ করলে, করার পিছত রেজিস্টারও করলে, মোক ডকেট নম্বরও দিলে, কিন্তু এতিয়ালৈকে কোনো মানুষে দেখা দেখি হওয়া নাই। এই হল গুয়াহাটি স্মার্ট সিটির নমুনা, এটা মানে ডাঙর নমুনা। আর হেমাহি হয়েছে নি কমপ্লিট হেমাহি যে লাগে, মানে ইয়াতো কোনো মানে VIP না থাকে, গতি এনেকা ধরনের জেনারেল পিপুল মানে অল্প হারাসমেন্ট খাওক, এটা নাই ঘর পানি উঠাও পারা হয়েছে, না মোবাইলের দরকার আছে, লাইন নাই, ঘরবিল দেখালে আপনার গম পাব কোনো একটা লাইনে ঘরতে লাইন নাই আমার এই এরিয়াত। আর এই অতি মানে জনপ্রিয় মানে হেরি রাস্তা, ব্যস্ততাপূর্ণ রাস্তা, এই আপনার ডাইরেক্ট রাজগড়ের উলুবাড়ি ওলাই, গতি এই রাস্তা আপনার এটা গাড়ি মটর আমার অফিস যাওতেও ইভেন আমার প্রবলেম হয়েছে, তেনকা ধরনের কথা। আর গুয়াহাটি স্মার্ট সিটি মানে বিরাট গুয়াহাটি স্মার্ট সিটি বলে কব পারি, আর গুয়াহাটি স্মার্ট সিটি আসলে দুরবস্থা বলে কব লাগবে। আর আছে স্থানীয় ব্যক্তি, আমি আপনারপরে জানিবলে চেষ্টা করি, যেহেতু বিদ্যুতের খুঁটা দুটাক ভাগি পড়ছে, গতি বিদ্যুৎ ব্যাহত হয়েছে, বিদ্যুৎ যোগান নিশ্চয়ই ব্যাহত হয়েছে, তার ফলত কেনে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে? পানি খুয়া বুয়া ইত্যাদি? পানি পানিটোতো আমার রাতেপার কারেন্টে নাই, পানি উঠাব পারা নাই, মোবাইল চার্জ দিব পারা নাই, আর ইমান ব্যস্ততাপূর্ণ রাস্তা সানমারি তো উলুবাড়ি লিঙ্ক রোড, এই মানে এখন গাড়ি আহিলে তার মানে কি আর গাড়িবর ইমান স্পিডত আহে, এটা তার মানে কি এটা ভয় লাগে কি এটা রাতে যাতে এক্সিডেন্ট নহয়, মানে কি ইমান স্পিডত আহে কিছু গাড়ি, বিশেষকে বাইক এটা যদি রাতে যদি এক্সিডেন্ট নহয় এটাই কামনা করছো আমি। আর ইতিমধ্যে জানাইছে, আমি জানাই গেছো যে রাস্তাটো অতি সংকটজনক অবস্থাত আসলে আছে, যদিহে কোনো এখন বাহন দ্রুতগতিত আহে তেন্তে ইয়াত যে দুর্ঘটনাটো সংঘটিত হবো ইয়াৰ পৰাই নিশ্চিত হয়ে পৰিছে। গতিকে যেহেতু রাস্তার মাজত পড়ে আছে দুটাক খুঁটা, এটা নহয় এটা সম্পূর্ণভাবে তলত পড়ে থাকা দেখবলে পাওয়া গেছে, আর আনটো খুঁটা যেটা আছে সেইটো প্রায় 3 ফুট উপর এই খুঁটাটো পড়ে থাকা দেখবলে পাওয়া গেছে। যা নিশা প্রায় 4 বজাতেই পুয়া নিশা 4:30 বজাতে এই ঘটনাটা সংঘটিত হওয়া বলে জানাইছে স্থানীয় ব্যক্তিসকলে, কিন্তু তারপরে যোগাযোগ করবলে চেষ্টা করেছিল যেসমূহ দুর্যোগ প্রশমন বিভাগ আছে বা অন্যান্য APDCL বিভাগ আছে, বিভাগীয় মুঠতে কর্তৃপক্ষসকলকে যোগাযোগ করবলে চেষ্টা করেছিল, কিন্তু তেনে সময়তে পাইছিল যে কারোবার ফোন নম্বর সুইচ অফ আছে, কোনোবাই গুরুত্ব প্রদান করা নাই সমগ্র বিষয়টুক লৈ। গতিকে যাকালি দিনটোরপরে আমি সমগ্র দৃশ্য দেখাই আছো যে কেনে ধরনের কত কেনে ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যাকালি দিনটো দেখবলে পাওয়া গৈছিল যে যেসমূহ শুকান গছ আছে রাস্তা থাকা শুকান গছ সমূহ উচিত ব্যবস্থা নকৰাৰ বাবে এজন যুবক কালি দুর্ঘটনা পতিত হয়েছিল, আর আজির দিনটো এনে ধরনের যথেষ্ট সমূহ বিক্ষিপ্ত ঘটনা দেখবলে পাওয়া গেছে। গতিকে সমগ্র বিষয়টুক লৈ বর্তমান সময়ত প্রশ্ন উঠা দেখবলে পাওয়া গেছে যে হেমাহি হয়েছে নাকি, যেহেতু ইয়াত কোনো VIP ব্যক্তি ইয়াতে বসবাস নকৰে বা তেওঁলোকৰ ঘৰ নাই, গতিকে ইয়াতে সমগ্র বিষয়টো লৈ হেমাহি কৰিছে নাকি, ইয়াতে কোনো ধরনের তেওঁলোকৰ সেৱা প্রদান নকৰিলে হব নাকি, বা এই রাস্তাটোৰ নিশাৰ ভাগত যদি কোনোবা এক্সিডেন্ট হয় বা কোনোবা দুর্ঘটনা সংঘটিত হয় এই দায়িত্ব কোনে গ্রহণ কৰিব, বর্তমান সময়ত এই প্রশ্নবোৰে এটা এটা ডাঙৰ ডাঙৰ প্রশ্ন অবতাৰণা হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। এইটো মাইথান ষ্টিল নহয়, অ ওচৰ সুবুৰিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান ষ্টিল, কারেক্ট। গোটেখিনি যোগাড় করেছো, রাইজর দারণ বরঙনি আছে, আর আমার যেহেতু ফেরিটেল ওয়েডিং হয় তারপরা আমি যেটু একটা সরু অরিহনা আমি লো আমার কামটো কারণে দরা কইনার জোড়া বান্ধি দিয়ার কারণে, সেই অরিহনাটা আমি ফেরিটেল সোসাইটি হিসাবে আনি এই শুভ কামত আমি ব্যবহার করো, গতি সেই তারপরা পাওয়া অরিহনাকণে এইকণ করে আজি আমি অভ্যর্থনাখনো আমি যোগাড় করেছো।
আমাৰ মোটামুটি ২ লাখৰ ওচৰত আমাৰ বাজেট। এইবাৰ আমাৰ সমূহীয়া বিয়াৰ এইটো আমাৰ দ্বিতীয়বাৰৰ কাৰণে আয়োজন কৰা গৈছে। এইবাৰ আমি 16 জোৰা দৰা কইনাক আনি এই ধৰণে সমজুৱাকৈ বিয়া পাতি দিছোঁ আৰু আগলৈকো আমাৰ এইটো প্ৰচেষ্টা অব্যাহত থাকিব। আমি অতি যিখিনি দুখীয়া শ্ৰেণীৰ লোক, আমাক তেওঁলোকে যিহেতু আমাৰ ফেৰিটেল ৱেডিং আমাৰ এটা ছ'চাইটি আছে, তেওঁলোকে আমাক তাৰমানে সদায় এইটো কথাও কয় যে দৰা কইনা অকল চাই দিলেতো নহয়, তেওঁলোকৰ পাতাৰ যিহেতু অলপ অসুবিধা হয়, গতিকে এইটো পদক্ষেপ আমি যোৱাবাৰ যিহেতু আমি খুব বেছি সফলতা পালোঁ, সেই সফলতা আঁৰতে এই মানুহখিনিয়ে আমাক আকৌ মানে ৰিকুৱেষ্ট কৰিবলৈ যে আমাৰ এনেকৈ এনেকৈ আমি আকৌ আমি সাজু হৈছোঁ, আপোনালোকে আমাক কৰি দিব নেকি। আমিও সেই হিচাপে আগবাঢ়ি আহিলোঁ। এনেধৰণে এতিয়া দেখিছোঁ আমি বছৰে হয়তো কৰিব পাৰিম, আগলৈকো এনেকৈ পদক্ষেপ আপোনালোকৰ ৰাইজৰ যদি আশীৰ্বাদ হয় নিশ্চয় হ'ব। আৰু আমাৰ নতুন বজাৰ দুৰ্গা পূজা যিখিনি আমাৰ পৰিচালনা সমিতিৰ লোকসকল আছে, আজি তেওঁলোকৰ আশীৰ্বাদতে আমি এইখিনি ল'বলৈ সক্ষম হৈছোঁ। আমিতো অকলে হয়তো সেইখিনি কৰি উলিয়াব নোৱাৰিলোহেঁতেন। দৰা কইনা বিশেষকৈ মৰিগাঁও নগাঁও ছাইডৰ আছে, নেলিৰ পৰা আহিছে, নেলি ডিমৰীয়া অঞ্চলৰ পৰা আহিছে, বিভিন্ন প্ৰান্ত আমাৰ গুৱাহাটীৰো আছে, অৱশ্যে গুৱাহাটীও নহা নহয়, তথাপিও অতি পিছপৰা শ্ৰেণী বুলি তেওঁলোকৰ সিফালৰ পৰা মানে বেছিকৈ অঁ একে এদিনতে, কিন্তু আমি তেওঁলোকৰ কাৰণে যিখিনি আমাৰ অসমীয়া নিয়মমতে বৰষুণ আৰু মিজোৰামৰ পৰা নামি অহা বাঢ়নী পানীয়ে ছিঙিলে মথাউৰি, লংগাই আৰু চিলানুৰ বানে উটুৱাই নিলে মথাউৰিৰ প্ৰায় 30 মিটাৰ অংশ, চিগা অংশৰে কেইবাখনো গাঁৱত ঘূৰা ঘূৰে সোমাইছে লংগাই নৈৰ পানী, কৰিমগঞ্জ জিলাত লংগাই আৰু চিংলানুৰ বিপদসীমাৰ ওপৰেৰে বৈছে জলপৃষ্ঠ। কাইলৈ ৰাজ্যত বন্ধ থাকিব বিদ্যালয়, 9খন জিলাত বিদ্যালয় বন্ধৰ ঘোষণা প্ৰশাসনৰ, নগাঁও বাক্সা হোজাই পশ্চিম কাৰ্বি আংলঙত বন্ধ থাকিব বিদ্যালয়, পাহাৰীয়া জিলা ডিমাহাচাও গোলাঘাটৰ লগতে বৰাক উপত্যকাতো বিদ্যালয় বন্ধৰ ঘোষণা, আজিও গুৱাহাটীকে ধৰি কেইবাখনো জিলাত বন্ধ থাকিল শিক্ষানুষ্ঠান। কৃত্ৰিম বানত হুৰগল কৰিমগঞ্জৰ ষ্ট্ৰংৰুম, কৰিমগঞ্জ কলেজত স্থাপন কৰা হৈছে ষ্ট্ৰংৰুমটো, সোমবাৰৰ পৰা হোৱা ধুমুহা বৰষুণত জলমগ্ন ষ্ট্ৰংৰুম উদ্ধাৰ অভিযান প্ৰশাসনৰ, পাম্প লগাই সিঁচিছে পানী। প্ৰবল ধুমুহা বৰষুণৰ পাছত এতিয়াও ৰাজ্যৰ অধিকাংশ এলেকাত ব্যাহত বিদ্যুৎ সেৱা, 24 ঘণ্টাৰ পিছতো বিদ্যুৎ সেৱা প্ৰদানত ব্যৰ্থ APTCL, গুৱাহাটী মহানগৰীতো বৰ্তমানে 30% এলেকাত নাই বিদ্যুৎ সেৱা, পানীৰ নাটনিয়ে জলাকোলা কৰাইছে মহানগৰবাসী। ধুমুহা বৰষুণৰ মাজতে উত্তৰ অসমলৈ অশনি সংকেত ৰঙানদী বিদ্যুৎ প্ৰকল্পৰ, নিমকুৱে মঙলবাৰে খুলি দিলে ৰঙানদী জলবিদ্যুৎ প্ৰকল্পৰ স্লুইচ গেট, ৰঙানদীৰ জলস্তৰ বৃদ্ধিৰ আতংকত ভুগিছে নামনিৰ নৈপৰীয়া ৰাইজ, কাৰ্বি লাংপি আৰু কপিলী জলবিদ্যুৎ প্ৰকল্পই এৰিছে পানী অংকিত মধ্য অসম। পশ্চিমবংগ আৰু বাংলাদেশৰ পিছতে অসমত ধ্বংসলীলা চলালে ৰিমল চাইক্লোনে, ৰিমলৰ সংহাৰত অসমত 3জন লোকৰ কৰুণ মৃত্যু, গুৱাহাটীত ৰিমলৰ তাণ্ডৱত মাঞ্জাবাৰীত মিণ্টু তালুকদাৰ নামৰ এজন যুৱকৰ মৃত্যু, মৰিগাঁৱত গছ পৰি মৃত্যু কলেজীয়া ছাত্ৰৰ, পলাশৰীত মৃত্যু এগৰাকী মহিলাৰ। ৰিমলৰ ধ্বংসলীলাত ৰাজ্যজুৰি ব্যাপক ক্ষয়ক্ষতি, গুৱাহাটীৰ বহু ঠাইত গছ বাগৰি পথ বন্ধ হোৱাত হাহাকাৰ পৰিস্থিতি, ধুমুহা বৰষুণৰ ফলত বহু স্থানত বিপৰ্যস্ত জনজীৱন, মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশত মুখ্য সচিবৰ জৰুৰী বৈঠক, পুনৰ 8খন জিলাত ৰেড এলাৰ্ট জাৰি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ। মিজোৰামত ভয়ংকৰ ভূমিস্খলনত নিহতৰ সংখ্যা 23জনলৈ বৃদ্ধি, মেলথুমত এটা পাথৰ কুৱেৰীত পুৱা সংঘটিত ভূমিস্খলনত জীৱন্তে মৃত্যু খবটিলে 23জন দুৰ্ভগীয়া লোকে, কেইবাদিনো ধৰি হোৱা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত মিজোৰামৰ বহু ঠাইত খহিছে পাহাৰৰ মাটি, নিহতসকলৰ পৰিয়াললৈ 4,00,000 টকাকৈ আৰ্থিক সাহায্য ঘোষণা চৰকাৰৰ। মণিপুৰৰ ৰাজধানী ইম্ফল চহৰত ভয়াৱহ বান পৰিস্থিতি, ইম্ফল আৰু নামফুল নদীৰ জলস্তৰে ভাবুকিৰ সৃষ্টি কৰিছে ইম্ফল চহৰলৈ, ইম্ফল চহৰত উদ্ধাৰকাৰী দলে চলাইছে উদ্ধাৰ অভিযান, নদীৰ কাষত দাঁতি কাষৰীয়া অঞ্চলৰ লোকসকলক নিৰাপদ স্থানলৈ স্থানান্তৰ কৰিছে প্ৰশাসনে। যোৰহাট লোকসভা সমষ্টিক লৈ অগপৰ সমীক্ষাই জোকাৰিছে ৰাজ্যৰ ৰাজনীতি, যোৰহাটত অগপৰ বিজেপিৰ সমন্বয় নহ'ল বুলি অগপৰ সমীক্ষাত বিস্ফোৰক তথ্য, বিজেপিয়ে অগপৰ সহযোগ নকৰিলে বুলি উল্লেখ প্ৰতিবেদনত, যোৰহাটত বিজেপিয়ে মাত্ৰ 5,000 ভোটৰ লিড পাব বুলি উল্লেখ।
অমৃতসর পাওয়ার বাই সিএইচএইচ জেট প্রতিটি ঢালাইয়ের প্রাণ। মণিপুরের রাজধানী ইম্ফল শহরত ভয়াবহ হয়ে পড়েছে বান পরিস্থিতি। ইম্ফল আর নাম্বুল নদীর জলস্তরে ভাবুকির সৃষ্টি করেছে ইম্ফল শহরলে। ইম্ফল শহরত উদ্ধারকারী দলে চলাইছে উদ্ধার অভিযান। ফেনে ফুটুকারে বাড়িছে মণিপুর ইম্ফল নদী আর নাম্বুল নদী, ফলত মণিপুর প্রবল বানপানী হওয়ার আশঙ্কা ঘনীভূত হয়ে পড়েছে। দুই নদীর জলপৃষ্ঠ বিপজ্জনকভাবে বৃদ্ধি পাত দাঁতিকাষরীয় অঞ্চলের লোকসলক নিরাপদ স্থানলে স্থানান্তর করেছে প্রশাসনে। পরিস্থিতি যাতে অধিক অবনতি ঘটিব নোৱাৰে তাৰ বাবে আগতীয়াকৈ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে মণিপুর সরকারে। কালিৰে পৰা হোৱা মুষলধাৰ বৰষুণৰ বাবে মণিপুৰৰ অধিকাংশ নদীৰ জলপৃষ্ঠ বৃদ্ধি পোৱাত প্ৰচুৰ বানপানীৰ আশংকা কৰিছে সরকারে। ইয়াৰ শেহতীয়া দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছো, দিনৰ ভাগৰ লগতে সন্ধিয়াৰ ভাগৰ দৃশ্য। ধাৰাষাৰ বৰষুণৰ ফলত জলমগ্ন হৈ পৰিছে মণিপুৰৰ ৰিমছ হস্পিটেলো, পানীরে ভরি পড়েছে মণিপুর আঞ্চলিক চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানের ভিতরভাগ। ইয়া দেখুয়াইছো আপনাদের পানীরে ভরি পড়েছে মণিপুর আঞ্চলিক চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানের ভিতরভাগ, আর স্বাভাবিকতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে সকল লোক। ইফালে মণিপুরের বিখ্যাত গোবিন্দ মন্দিরের চৌহদতো উঠিছে পানি, যার ফলত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। আজি দিনের ভাগত এয়া গোবিন্দ মন্দিরের চৌহদর দৃশ্য দেখুয়াইছো, চৌহদত পানি। মুঠতে মণিপুরের বিভিন্ন প্রান্তত এতিয়া কেবল পানি আর পানি। দিনের পর সন্ধ্যালে গোটেখিন দৃশ্য আমি আপনাদের দেখাইছো। ধারাষার বরষুণের ফলতেই মণিপুরত এনে অবস্থার সৃষ্টি হয়েছে। ইম্ফল শহরত ভয়াবহ হয়ে পড়েছে বান পরিস্থিতি। ইম্ফল আর নাম্বুল নদীর জলস্তরে ভাবুকির সৃষ্টি করেছে ইম্ফল শহরলে। ইম্ফল শহরত উদ্ধারকারী দলে চলাইছে উদ্ধার অভিযান। ফেনে ফুটুকারে বাড়িছে মণিপুর ইম্ফল নদী আর নাম্বুল নদী, ফলত মণিপুরত প্রবল বানপানী হওয়ার এয়া কিছু দৃশ্য। আর আশঙ্কাও করা হয়েছে যে এই বানপানীর পরিমাণ হয়তো বৃদ্ধি পাব পারে। দুই নদীর জলপৃষ্ঠ বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়া দাঁতিকাষরীয় অঞ্চলের লোকসলক নিরাপদ স্থানলে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি যাতে অধিক অবনতি ঘটিব নোৱাৰে তাৰ বাবে আগতীয়াকৈ ব্যবস্থা গ্রহণ করেছে মণিপুর সরকারে। আনফালে মিজোরামতো রুষ্ট প্রকৃতি। মিজোরামর আইজলত সংঘটিত ভূমিস্খলনত নিহতর সংখ্যা 23 জনলে বৃদ্ধি। নেড়ানেপেড়া বরষুণের ফলত পুয়াই মেলথুম অঞ্চলের শিলর গুয়েরীত সংঘটিত হয় ভয়ঙ্কর ভূমিস্খলন। মিজোরামর আরক্ষী সঞ্চালক প্রধান অনিল শুক্লাই সদরি করেছে এই কথা। ভূমিস্খলনত পুত যাওয়া অবস্থাত কেইবাটাও মৃতদেহ উদ্ধার করার লগতে বর্তমানেও বহুকেইজন লোক আবদ্ধ হয়ে থাকার আশঙ্কা। রাজ্যখনের বহুকেইটা স্থানত খহিছে পাহাড়ের মাটি। কেইবাদিনও ধরে অহা ধারাষার বরষুণের ফলত এফালের পর খহিছে পাহাড়ের শিল মাটি। 23 জনকৈ লোকের মৃত্যু হওয়ার লগতে ভূমিস্খলনত কেইবাটাও পরিয়ালের বাসগৃহ আর বাহন বিধ্বস্ত হয়। বর্তমানেও প্রশাসনে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে যদিও উদ্ধার অভিযানত বরষুণে দিছে বিধি পথালি। ২৩ জনলে বৃদ্ধি পাইছে নিহতর সংখ্যা। শিলর কুয়েরীত ভূমিস্খলন হল আর তার পাছর পরিবেশ দেখাইছো, এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হল মিজোরামত। ভিন্ন স্থানত ভূমিস্খলন সংঘটিত হয়, বাসগৃহ বাহনের ক্ষতি হয় এই ভূমিস্খলনের ফলত। খহি পড়িল পাহাড়ের শিলমাটি আর তার পাছত কেনে অবস্থা বর্তমান এই দৃশ্যব দেখার পাছত আপনাকে অনুমান করব পারিছে। ইতিমধ্যে 23 জনলে নিহতর সংখ্যা বৃদ্ধি পাইছে। সন্দেহ করা হয়েছে যে কাইলৈ পুৱাৰ ভাগত হয়তো আরো অধিক মৃতদেহ উদ্ধার হব পারে, কিন্তু সন্ধিয়ালৈ যেখানে উদ্ধার অভিযান চলিছিল সেই উদ্ধার অভিযানত 23 জনকৈ লোকের মৃতদেহ উদ্ধার করবলে সক্ষম হয়েছে। অতি ভয়ঙ্কর অবস্থা। প্রকৃতিয়ে যেতিয়া এনে ধরনের রূপ ধারণ করে তার পরিণাম মানুষে কেনে ধরনের পায় তারই এয়া জ্বলন্ত উদাহরণ। আর নিহতর পরিয়াললৈ গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আজি যেতিয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তার পছতেই অন্ত্যেষ্টিক্রিয়ার যে প্রক্রিয়া আছে সেইখিনিও সমাপন করা হয়েছিল। খ্রিস্টান ধর্মীয় নীতি নিয়মেরে অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করা হয় নিহত লোকসকল।
ইতিহাস রচি আহি পালে সাগরীয় ঘূর্ণী রিমল। আজি দিনের 1:40 প্রবেশ করলে রিমলে। মেঘালয়ের পশ্চিম কার্বি আংলং জেলায় প্রবেশ করে, তারপর ক্রমে উত্তর পূব দিশে গতি করে হোজার কাশে দবকার উপরে পার হয়ে যায় রিমল। সন্ধ্যা 5:30 কার্বি আংলং জেলার ডকমকার সমীপত রিমলের শক্তি কিছু হ্রাস হয়। উপরে প্রতি ঘণ্টাত 55 কিলোমিটার বেগত পার হয়ে যায় রিমল। বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়ত রিমল শক্তিহীন হয়ে পড়ার পূর্বানুমান করা হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে রিমলের যক্তি সেয়া হ্রাস নহল, বরঞ্চ উত্তর পূব দিকলৈহে গতি করে সাগরীয় ঘূর্ণী বতাহজাকে। অবশ্যই অসমত প্রবেশ করার পূর্বেই রিমলের প্রভাব পড়েছিল গুয়াহাটী, ডিমাহাস, মরিগাঁও, করিমগঞ্জ, হাইলাকান্দিকে ধরে বিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ মূল বহুকেটা অঞ্চল চার পূর্বে এইকটা অঞ্চল বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল রিমলে। প্রভাব পড়েছিল গোয়ালপাড়া জেলার দক্ষিণ পূবর এক বিস্তীর্ণ অঞ্চলতো। বতাহর আরম্ভ হয়েছিল প্রবল বরষুণ। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার এই মুহূর্ত যেহেতু রিমলের যে তাণ্ডব, সেই রিমলের তাণ্ডবক লো আতঙ্কিত হয়ে আছে লোকসকল। আর ইয়ার মাজতে দেখা গেছে যে কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পর চারিখনক স্লুইচ গেট আর সমান্তরালভাবে উমরাংসুর খান্দং যে জলবিদ্যুৎ প্রকল্পর সাতখনক স্লুইচ গেট এই মুহূর্ত এড়ি দিয়ার ফলত কার্বি আংলংকে ধরে বা হোজাইয়ের যে কপিলী নদী আছে সেই কপিলী নদীত এই মুহূর্ত জলপৃষ্ঠ বৃদ্ধি পাওয়া দেখা গেছে। আর যেহেতু কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পর চারিখনক স্লুইচ গেট এড়ি দিয়ার ফলত এই মুহূর্ত বৈঠালাং চুকে ধরে কামপুর, কচুয়া আদি ঠাইত কিন্তু কিছু বোরপানী নদীর পানি বৃদ্ধি পাওয়া এই মুহূর্ত বিভিন্ন অঞ্চল কিন্তু জলমগ্ন হওয়া বৃদ্ধি পাওয়া জলমগ্ন হয়েছে বা বানপানী প্লাবিত হয়ে আছে। আর সমান্তরালভাবে উমরাংসুর যে খান্দং জলবিদ্যুৎ প্রকল্পর সাতখনক স্লুইচ গেট খুলি দিয়ার ফলত হোজাইরে যাওয়া যে কপিলী নদী আছে সেই কপিলী নদীত এই মুহূর্ত জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে। আর নিশার ভাগত হয়তো এনেদরে যদি জলপৃষ্ঠ বৃদ্ধি পাই থাকে হয়তো হোজাইয়ের বিভিন্ন অঞ্চল কিন্তু পানির কবলর পড়ার সম্ভাবনা আছে। আর যেহেতু এই সমগ্র ঘটনা কেন্দ্র করে জেলা আয়ুক্ত লাচিত কুমার দাসে কিছু সময় পূর্বে এক ভিডিও বার্তা যোগে হোজাইবাসী রাইজক জানাবলৈ বিচাৰিছে যে সকলো মোকাবিলা করবর কারণে, সকলো দুর্যোগ মোকাবিলা করার কারণে জেলা প্রশাসন সাজু হয়ে আছে। আর জেলা প্রশাসনে হোজাইবাসী রাইজক এটাই অনুরোধ জানাইছে যে এই রিমলের যে তাণ্ডবর সময় যেহেতু বর্তমান হোজাই জেলাত নেড়া নেপেরা বরষুণ হয়ে আছে, সমান্তরভাবে ধুমুহা হয়ে আছে, লামডিংত আজি পুয়ার ভাগত লামডিং যে হরলংফাৰ শীতলা পূজা যে প্রবেশ গেট আসলে মূল গেট, অস্থায়ী মূল গেট ইতিমধ্যে ধুমুহায় উড়াই তছনছ করে পেলাইছে। আর যার পরিপ্রেক্ষিতত হয়তো 29 মে তারিখে জেলা যে দুর্যোগ প্রশমন বিভাগের ফালের 29 মে তারিখে হোজাই জেলার সকল শিক্ষানুষ্ঠান বন্ধ ইতিমধ্যে ঘোষণা করেছে। আর সকল দুর্যোগের জেলা প্রশাসনে মোকাবিলা করবর কারণে সকল খষ্টম হয়ে থাকার কথা ইতিমধ্যে আয়ুক্তগাকিয়ে আমার আগে প্রকাশ করেছে বা ভিডিও বার্তা যোগে প্রকাশ করেছে। তাতে আরও একটা উল্লেখ করেছে যে হোজাই হয়ে যখন লোক হাফরংল গে আছে এই পথছোয়া ইতিমধ্যে ব্যাহত হয়ে পড়ছে, গতি সেই পথছোয়া ইতিমধ্যে কোনো লোক যাতে সেই পথরে অহা যাওয়া নকরে বা যাতায়াত নকরে, কেন সকল পথ এই মুহূর্তে ব্যাহত হয়ে আছে। আর হাফলংলৈ যাওয়া পথছোয়া ইতিমধ্যে ব্যাহত হয়ে পড়াত সকল যাতায়াত এই মুহূর্তে সেই পথরে যাওয়া সকল যাতায়াত বন্ধ হয়ে পড়ছে। আর গতি এই রিমলক লো যে ধরনের তাণ্ডব এই মুহূর্তে হোজাই জেলাকে ধরে অন্যান্য জেলাসমূহত দেখবলে পাওয়া গেছে। আর নেড়া নেপেরা বরষুণের ফলত খান্দং যে জলবিদ্যুৎ প্রকল্প আর সমান্তরালভাবে কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পর স্লুইচ গেট খুলি দিয়ার ফলত ইতিমধ্যে হোজাইতে থাকা কপিলী নদীর পানি বৃদ্ধি পাওয়া দেখা গেছে। সমান্তরালভাবে কামপুর আর বৈঠালাংশ থাকা বোরপানী নদীর পানি বৃদ্ধি পাইছে আর বিভিন্ন অঞ্চলের এই মুহূর্তে জলমগ্ন হওয়া দেখা গেছে। আর যদি এনেদরে যদি হোজাই যে ধরনের নেড়া নেপেরা বরষুণ হয়ে আছে বা যে ধরনের পাহাড়িয়া জেলাসমূহ নেড়া নেপেরা বরষুণ হয়েছে, এনেদরে যদি নেড়া নেপেরা বরষুণ হয়ে থাকে কপিলী নদীর যদি জলপৃষ্ঠ বৃদ্ধি পায় নিশার ভাগত হয়তো হোজাই বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। গতি সকলকে সাবধানতাৰে চলিবল কারণে জেলা আয়ুক্তগাকিয়ে আহ্বান জানাইছে। আর কারোবার যদি কাম না থাকে ঘরের নোলাবল জেলা আয়ুক্তগাকিয়ে আহ্বান জানাইছে। গতি জেলা আয়ুক্তর প্রতি এই গুহারির প্রতি হোজাইবাসী রাইজ মনোযোগ দিয়াটা উচিত। গতি এনেবর সময় সকলে ঘরতে থাকক।